ফার্স্ট দিয়ে হঠাৎ একটু মনটা খারাপ হয়ে গেছে। কেন জানি আমার একটা ছোট ভাই আছে কলেজের টুকরা, তার নাম হলো সাগর। সে এখন বাহিরে আমার সাথে একসাথে হাফিজি পড়ছে। তো আল্লাহ আমাকে রহমত দান করছে, আমি বক্তা জগতে ঢুকে গেলাম। কার রিজিক আল্লাহ কিভাবে রাখছে কেউ বলতে পারে না। তবে আমার সাথে যারা থাকেন রমজান আছে, আমার খুব মহব্বত করে, বিশেষ করে সাগর, যেদিন বাহিরে যাবে এর আগের দিন পর্যন্ত আমার সাথে ছিল, মাহফিল হয়ে গেছে আগের রাতে, মানে আগামীকালকে বিদেশ যাবে, আজকের রাত্রে আমার সাথে ছিল, আমার অনেক ভালোবাসছে। এই সাগরের কথা হঠাৎ মনে হয়ে গেছে। আচ্ছা, এখানে অনেক বাবার আছেন না ভাইরা আছেন না, যার বাবা ভাই বাহিরে আছে আছে না? অনেক সময় দেখবেন এই বাবা যদি সন্তান একটু বায়না করে, আব্বা আমার একটা মোবাইল দিও, আব্বা আমার 5000 টাকা দিও, আমি একটা কিছু করব। আচ্ছা, বাবা কি সন্তানের চেহারার দিকে তাকায় বাহিরে গেছে না? কথা বলেন কেন? আমি একদিন আমার এই সাগর বাহিরে যাওয়ার পর আমি খবর নিতাম সব সময়। তো প্রথম কয়েকটা মাস খুব কষ্টের মধ্যে ছিল। তো আমার বড় ভাই বাহিরে আছে, এছাড়া মামা আছে, অন্যান্য ভাই বেরোদ বাহিরে আছে, আমি বুঝতে পারি নাই প্রবাস জীবনটা যে কত কষ্ট, প্রবাস জীবনটা যে কত কষ্ট, যে প্রবাসে গেছে সেই প্রবাসীদের মনে যে কত কষ্ট বেদনা। বাবার মুখ দেখতে পারে না, মায়ের মুখ দেখতে পারে না, ছেলের মুখ দেখতে পারে না, তাদের আহারের জন্য বাহিরে যায়, অনেক সময় কষ্ট লাগে। সন্তান ভাইরা ভাইয়ের কাছে 50000 টাকা আবদার করে, 5000 টাকা আবদার করে যদি না দিতে পারে, এমন অবস্থা দেখা যায় ভাইয়ের শত্রু ভাই হয়ে যায়। ভাই পারতে কোনোদিন ভাইয়ের কথা অমান্য করে না, বাপ পারতে কোনোদিন সন্তানের কথা অমান্য করে না। বাবা কি জিনিস, যখন বাবা হারাইবেন তখন বুঝবেন। আমি সুজন শাসকে 5 বছর হয়েছে বাবা হারাইছি, বাড়িতে গিয়ে কত মানুষের চেহারা দেখি, আমার বাবার মতন একটা মানুষ দেখি না রে। সবাই ঘুমায়, পাড়া প্রতিবেশী সবাই ঘুমায়, দরবারে ভক্তবৃন্দরা ঘুমায়, কিন্তু আমার বাবা ঘুমায়, তোরা বাবা কেন ঘুমান না? বাবা বলতো বাবা হইলে বুঝবেন, আমি তো এখনো বাবা হই নাই, তবে বাবা হারানোর ব্যথা যে কি আমি বুঝি। কদমে হাত দিয়ে বলি, বাহিরে যারা আছে তাদের কাছে চাইবেন তাদের তৌফিক অনুযায়ী। আমি ওই দিন দেখলাম একটা ভাই বউয়ের সাথে ঝগড়া করে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছে, বউয়ের টাকা চাইছে। ভাইটা বলতেছে, হ্যাঁ আমার তো কষ্ট হচ্ছে, আমি সামনের মাসে বেতন পেয়ে দিয়ে দিব। বউ মনে করছে স্বামী বাহিরে না জানি কি রাজত্ব করতেছে, বউরে টাকা দিতেছে, স্বামী এদিকে কাজ কর্ম নাই, তার ইয়া নাই, কি বলে আকামা নাই, সে কাজ করতে পারে না, টাকা নাই, টাকার কারণে আকামাই করতে পারে না, কিন্তু বউটা এমন একটা কষ্ট দিছে। সেই ভাইটা শেষ পর্যন্ত বউয়ের কথা শুই না, মা পর্যন্ত সন্তানের শত্রু হয়ে গেছে, সন্তান পর্যন্ত বাবার শত্রু হয়ে গেছে, কষ্ট সহ্য করতে না পাইরা এই ভাইটা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছে। প্রবাসীদের কষ্ট বেদনা দেশের মানুষ বুঝে না, যারা বুঝেন না আপনি প্রবাসে গিয়ে দেখেন কত যে কষ্ট, কত সন্তান মা বাবার চেহারা দেখতে পারে না, সব মা বাবা বাংলাদেশের মধ্যে মারা যায়, এর চাইতে বড় কষ্ট কি আর আছে কিছু? এমনি ভাবে আমার এক বাজান দোয়া চাইল, ওনার সন্তান অসুবিধায় আছে, আল্লাহ যেন সুবিধা করে দেয়, বিশেষ করে আমাদের ভাই বেরোদ্দ যারা আছে, আমার এই কলেজের টুকরে সাগরকে যেন আল্লাহ তার কামের মধ্যে বরকত দান করে, তার জানে মানে যেন আল্লাহ তার হেফাজত করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মা বাবার কুল ছাড়িয়ে বাহিরে গেছে, আল্লাহ তার মনটাকে তুমি শক্ত করে রাখিও। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে যারা মাহফিলে হাজির হইলাম সকলকে ধৈর্য ধারণ করে চলার মতন তৌফিক দান করে, প্রিয় নবীর আশিক হিসাবে কবুল করে।